মুর্শিদাবাদের ফারাক্কার কেদারনাথ ব্রিজ থেকে বেওয়া ব্রিজ প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, মূলত ঝাড়খণ্ডের 80 নম্বর জাতীয় সড়ক থেকে ফারাক্কা হয়ে পশ্চিমবঙ্গের 34 নম্বর জাতীয় সড়কে যোগাযোগের অন্যতম রাস্তা। আর এই রাস্তাটি রীতিমতো নরক যন্ত্রণায় পরিণত হয়েছে পথ চলতি মানুষদের জন্য, কারণ বড় বড় গর্ত, আর এই গর্তের কারণে গাড়ি যাতায়াত করা সমস্যায়। শুধু তাই নয়, কেদারনাথ ব্রিজ থেকে বেওয়া ব্রিজ পর্যন্ত এই 8 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভর্তি হয়ে রয়েছে, বিভিন্ন সময়ে বাড়ছে দুর্ঘটনা। বারংবার বিষয়টি জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু কোনোভাবেই কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে। এই পরিস্থিতিতে কবে ঠিক হবে রাস্তা অনেকেই বলতে পাচ্ছেন না, আর বিকল্প পথে যাওয়ার কোনো রকম উপায় নেই, ফলে জীবন হাতে করে বাধ্য হয়েই তাদের যেতে হচ্ছে এই 8 কিলোমিটার রাস্তা। বহু বছর আগে ব্যারেজ কর্তৃপক্ষ এটি সারিয়েছিল, তারপর আর কোনোভাবেই কোনো রকম প্রলেপ পড়েনি, পিচের নাম মাত্র নেই, একেবারে জীবন হাতে করে মানুষদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে যে সমস্ত ছোট গাড়িগুলি চায়, তাদের অবস্থা তো আরো ভয়ানক। কি বলছে এলাকার মানুষজন চলুন শুনে নি, শিবা সরকারের রিপোর্ট এনটিভি ডব্লিউবি। অবস্থা ভালো নাই, গাড়ি চালানো যাচ্ছে না, রাস্তা ভালো নয়, পিচ নাই, সব রোড়া জায়গা আছে, বড়কা বড়কা গাঁড়া গর্ত হয়ে আছে, সমস্যা মানে দারুণ সমস্যা হয়েছে গাড়ি বছর। এখান থেকে এনটিপিসি ব্যারেজ অবধি, হ্যাঁ কেদারনাথ ব্রিজ, বেওয়া ব্রিজ থেকে বেওয়া ব্রিজের নিচে হলে এটা বলতে হয়ে যাবে 8 কিলোমিটার হয়ে যাবে, একটা প্রচুর ক্ষতি হচ্ছে। যে গাড়ি কোনো রকম চালানো যাচ্ছে আর কি, তো অনেক দিন থেকে আমাদের দেখছি যে মোটামুটি 20 বছরের উপর হয়ে গেল, কই করেনি এরকম পাবলিক গাড়িওয়ালা করছে, এই ধুলা বালি পাথর ফেলছে আর চালাচ্ছে গাড়ি। আমরা রাস্তা চাই, আমার নাম মুজিবুর রহমান। খারাপ খারাপ রাস্তা, হ্যাঁ যোগাযোগের খুব অসুবিধা, খারাপ হচ্ছে যোগাযোগ, খুব খারাপ হচ্ছে রাস্তা, খুব খারাপ, বছরে 4-5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার উপর হবে। ঝাড়খণ্ড বর্ডার থেকে আমাদের মানে বাঙাল বর্ডার থেকে, হ্যাঁ বেওয়া ব্রিজ, বেওয়া ব্রিজ থেকে আবার কেদারনাথ অবধি কত কিলোমিটার হবে? মোটামুটি অনুমানিক 8 থেকে 9 কিলোমিটার। এই তো আমাদের প্রায় মোটামুটি দেখে আসছি প্রায় কত এই ধরুন ধরে ধরে দেখে আসছি 30-40 বছর থেকে। খুব খারাপ, পিচ তো আমরা তো দেখিনি, আমরা তো মানে একবার বহুত আগবার হয়েছিল, ব্যারেজ সরকার করেছিল, মানে ব্যারেজ প্রজেক্ট একবার করেছিল, তারপর থেকে আর কোনো কিছু হয়নি, মেরামত কিছু হয়নি। এখন তো আমরা ভালো চাইছি, ভালো রাস্তা চাইছি, আমাদের পেশেন্টদের নিয়ে যাওয়া অসুবিধা, অনেক কিছু অসুবিধা হচ্ছে, আমাদের নিয়ে যোগাযোগ অসুবিধা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা, এটা আপনার রাজমহল সাহেবগঞ্জ যেটা যোগাযোগের, এটাই যেটা একটাই রাস্তা তাজমহল শেখ। কেদারনাথ ব্রিজ থেকে বেওয়া ব্রিজ পর্যন্ত প্রচণ্ড বেহাল রাস্তা, আমাদের প্রাক্তন এমএলএ মইনুল হক অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে সে উনি কিছু ব্যবস্থা করেছিলেন, এবং আমাদের নতুন এমএলএ মনিরুল ইসলাম, এই অনেক বড় বড় গর্ত ছিল, ওই গর্তটা অনেকটা ভালো করেছে, আবার ওই অবস্থায় পরিণত হয়েছে, অনেক চলতে পারছে। আমাদের নতুন এমএলএ অনেক গর্ত ভরার কারণেই এটা চলাচল করতে পারছে, আগে চলতে পারতো না, এখন চলতে পারছে, তাহলে এটা আরও ভালো করার জন্য আমাদের ব্যারেজ যদি হাত বাড়ায় বড় শুরু হয়, অবশ্যই বড় শুরু হবে। ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথাই বলতে চাইছে না, এবং ঝাড়খণ্ড থেকে এটা প্রধান আমাদের রাস্তা ঢুকে যাওয়ার জন্য, অনেক গাড়ি চলে, বোঝাই করা গাড়ি চলে, গাড়ির মালিকদের এই যে রাস্তাটা হয়ে গেলে প্রচুর সুবিধা হবে, মালিকদের সাধারণ মানুষেরও সুবিধা হবে।